আসসালামু আলাইকুম, আপনাদেরকে আমার নতুন ভিডিওতে স্বাগত। কিছুদিন পূর্বে গিয়েছিলাম কুমিল্লা শহরে, সেখানে আমার বন্ধু ও সহপাঠী আরিফের শ্বশুরবাড়ি। হঠাৎ করে কথায় কথায় সে একদিন বলল, চল কবিরাত তুই মিলে আমার শ্বশুরবাড়ি ঘুরে আসি। যেই না বলল, অমনি আমি আর কবির রাজি হয়ে যাই। সেখানে গিয়ে বায়না ধরলাম, আমাদেরকে ফাইভ স্টার হোটেলে নাস্তা করাতে হবে। আরিফ রাজি হয়ে দ্বিতীয় দিন নিয়ে গেল অ্যালেক ফ্যালেস হোটেলে। আমরা অ্যালেক ফ্যালেস হোটেলে যাওয়ার পূর্বে মাতৃভাণ্ডারে গিয়েছিলাম রসমালাই কিনতে। অরিজিনাল মাতৃভাণ্ডারের কোথাও কোনো শাখা নেই, তাই লম্বা লাইনে দাঁড়িয়ে রসমালাই নিতে নিতে আমাদের পেটে ক্ষুধা লেগে যায়। অ্যালেক ফ্যালেস হোটেলে ঢুকেই মন ভরে গেল। খুব সুন্দর মনোরম পরিবেশ। ওয়েটার এসে সুন্দর করে ভদ্রভাবে মেনু দিয়ে গেল। আরিফ সুন্দর করে বুঝিয়ে দিল আমরা কি কি খাব। আমি আমার ফেভারিট আইটেম পাস্তা নিয়েছি। ম্যাকারোনিকে সেদ্ধ করে মুরগির মাংস ছোট ছোট করে দিয়ে সাদা ক্রিম সসে রান্না করা হয়। তারপর উপরে বেশি পরিমাণে চিজ দিয়ে ওভেনে বেক করা হয়। খেতে দারুণ হয়েছে। আরিফ একটু স্বাস্থ্য সচেতন মানুষ, তাই সে সালাদ নিল এবং শর্মা জাতীয় কিছু একটা নিল। কবির আরেক প্রকারের পাস্তা নিল। ওই পাস্তাটি বিদেশি একটা সসে রান্না করা হয়। নির্দিষ্ট সময়ে আমাদের সামনে খাবার চলে এলো, আমরা খেতে থাকলাম। খেতে খেতে অনেক গল্প হয়েছে, আড্ডা দিয়েছি, তিন বন্ধু অতীতের অনেক স্মৃতি স্মরণ করেছি। খাবার শেষ করে এক পর্যায়ে ওয়েটার আমাদেরকে বিল দিয়ে গেল। আরিফ বিল পরিশোধ করল। তারপর আমরা পাঁচতারা হোটেলটি এদিক ওদিক ঘুরলাম, কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর আমাদের গন্তব্যে রওনা দিলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে শুভেচ্ছা জানাই, আর যারা সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে আমার চ্যানেলের সবগুলো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।